আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আমাদের এই সার্কিটে GE কিউ বের করতে বলা হয়েছে, তার মানে আমাদের এখানে কন্ডাক্টেন্স বের করতে বলা হয়েছে। আর আমরা জানি কন্ডাক্টেন্স সমান হচ্ছে 1/R, অর্থাৎ রেজিস্ট্যান্স এর বিপরীতটা হচ্ছে আমার কন্ডাক্টেন্স। আর রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে আমরা যে সূত্র ব্যবহার করি, কন্ডাক্টেন্স এর ক্ষেত্রে তার বিপরীত সূত্র ব্যবহার করতে হয়। যেরকম আমরা রেজিস্টরের ক্ষেত্রে যদি দুটা সার্কিট প্যারালাল হয়, এখানে যদি দুটো রেজিস্টার হতো 8 ওহম 12 ওহম হতো, তাহলে আমরা করতাম কি, 8 প্যারালাল 12 করতাম। কিন্তু যেহেতু এখানে প্যারালালে আছে, সেহেতু আমরা করব কি, এখানে 8+12 করতে হবে, মানে এটা উল্টো হবে। তাহলে আমরা যদি সলিউশন করি, তাহলে 8 আর 12 প্যারালালে আসতো, তাহলে এটা আমরা 8 আর 12 সিরিজ করলাম, তার সাথে 5 সিমেন্টস সিরিজে আসতো, তাহলে এটা আমার প্যারালাল হবে। তার সাথেই 6 সিমেন্টস আছে প্যারালালে, তাহলে এটা আমার সিরিজ হবে। তাহলে যে মানটা বের হবে সেটাই হবে আমার হচ্ছে 1/R ইকুইভ্যালেন্ট এর মান। আমরা অন্যভাবেও করতে পারি, যেরকম আর ইকুইভ্যালেন্ট যদি আমরা করি, তাহলে 12 সিমেন্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/12, যেহেতু এটা প্যারালাল আছে, তাহলে প্যারালাল 1/R, যেহেতু জি সমান 1/R, সেই জি সমান 1/R ই করা হয়েছে, যেহেতু এটা আর ইকুইভ্যালেন্ট, তাহলে এই দুটো প্যারালাল আছে, তার সাথে 1/5 আছে সিরিজে, তার সাথে 1/6 আছে প্যারালাল, তাহলে এটার মান দাঁড়ালো হয় আমার 1/10 ওহম। তাহলে জি ইকুইভ্যালেন্ট হবে আমার 10 সিমেন্স। তাহলে এটাই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। প্র্যাকটিস প্রবলেম 2.11 এ আমাদের এখানে জি ইকুইভ্যালেন্ট মান বের করতে বলছে। তাহলে আমরা যদি এটা সলিউশন করি, আমরা রেজিস্টরের নিয়মে সলিউশন করি, তাহলে যদি আমরা প্রথমে আর ইকুইভ্যালেন্ট বের করি, তাহলে দেখতে পাই 4 সিমেন্স আর 8 সিমেন্স আছে প্যারালালে, তাহলে 1/8 প্যারালাল 1/4। এদিকে এটা যেহেতু প্যারালাল পাথ, তার মানে এই দুটাকে যখন প্যারালাল করবো তখন এটা সিরিজ হয়ে যাবে। তাহলে আগে আমি সিরিজের চিহ্নটা দিয়ে নিলাম। তাহলে এই 6 ওহম আর 6 সিমেন্স আর 12 সিমেন্স আছে আমার সিরিজে, তাহলে আমরা লিখতে পারি 1/6+1/12, তার সাথে এই 2 সিমেন্স আছে প্যারালালে। তারপর তো এটা যেহেতু সিরিজ হয়ে গেল, এটা একটা হলো আর এটা একটা হয়ে গেল, তারপরে তখন এই দুটা দুটা সমতুল্য রেজিস্ট্যান্সটা যোগ করলে আমার আর ইকুইভ্যালেন্ট পাওয়া যাবে। তাহলে আর ইকুইভ্যালেন্ট আমার হয় 1/4 ওহম। তাহলে আমাদের জি ইকুইভ্যালেন্ট হবে, যেহেতু আমরা জি ইকুইভ্যালেন্ট সমান জানি হচ্ছে 1/R ইকুইভ্যালেন্ট, তাহলে এটা হবে আমার 4 সিমেন্স। এটাই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছে। অঙ্ক যেহেতু সহজ ছিল বুঝতেই পারতেছে, তবুও আপনাদের সবার প্রতি অসুবিধার তো অঙ্কগুলো করে তো হচ্ছে, যদি তবুও যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে পাশে থেকে সময় দেওয়ার জন্য।